কি মজার বিষয় দেখুন, এই বনি যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এই বনি কিন্তু 2021 সালে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। পরবর্তী সময়ে আবার বিজেপি ছেড়ে দিয়ে তিনি আবার চলে আসেন অন্য একটি রাজনৈতিক দলে। এখন অবধি তার যা স্ট্যান্ড পয়েন্ট, তারবার সমস্ত শিল্পীদের মুখে শোনা যায় বাংলা সিনেমার পাশে দাঁড়ান। প্রতি বছর আমরা প্রতি বছর নিয়ম করে দেখেছি 21 জুলাই এর মঞ্চে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির এক অংশের অভিনেতা অভিনেত্রীদের ভিড় জমে থাকে। আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে এই ভিড় জমার কারণ কি। বলছি তোমার দিব্যি খেয়ে আমি বড় শান্ত ছেলে। এখন টলিউড ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সেই শান্ত ছেলে যে আসলে শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারে, এ খুব সাধারণভাবে আমার আপনার ভাবনার মধ্যে আসেনি। এখন রয়েছি দার্জিলিংয়ে। মনটা একটু খারাপ ছিল, তার কারণ পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে, মেঘের ভিতরে এখন ঢাকা পড়ে গেছে। কিন্তু আসলে এত দিন ধরে যে সমস্ত তথাকথিত সেলিব্রিটিরা, যে সমস্ত তথাকথিত আমলারা, তৃণমূল কংগ্রেসের নেতারা, ক্যাবিনেট মন্ত্রীরা এত দিন ধরে এই সমস্ত দুর্নীতির টাকার সুখ ভোগ করেছেন, তাদের নাম এবার আস্তে আস্তে একের পর এক সামনে চলে আসছে। কি মজার বিষয় দেখুন, এই বনি যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এই বনি কিন্তু 2021 সালে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। পরবর্তী সময়ে আবার বিজেপি ছেড়ে দিয়ে তিনি আবার চলে আসেন অন্য একটি রাজনৈতিক দলে। এখন অবধি তার যা স্ট্যান্ড পয়েন্ট, এবং তার যে বান্ধবী, তার বান্ধবীর নাম সম্ভবত খুব ভুল না করলে কৌশানী, দুজনে মিলে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে সিনেমা করে। তিনি আবার প্রার্থী হয়েছিলেন নদিয়া উত্তর থেকে, খুব ভুল না করলে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। অর্থাৎ কি অসাধারণ যোগসূত্র, আপনি খালি একবারের জন্য ভাবুন। কথা হচ্ছিল কয়েকদিন আগে একজন আইনজীবীর সাথে, যারা এই মামলার সাথে একদম পুরো ডিরেক্ট যুক্ত যারা, এবং তাদের যে মতামত, সেই মতামত অনুযায়ী টালিগঞ্জ ইন্ডাস্ট্রির প্রযোজক হতে পারে, অভিনেতা হতে পারে, অভিনেত্রী হতে পারে, বা বিভিন্ন কেউ, এই দুর্নীতির টাকায় তারা এতটা উপকৃত হয়েছে, তারা বেনিফিট পেয়েছে, তার লিস্ট যদি বাইরে বেরোতে শুরু করে তাহলে তার তালিকা নাকি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। আপনি একবারের জন্য ভাবুন, তারবার সমস্ত শিল্পীদের মুখে শোনা যায় বাংলা সিনেমার পাশে দাঁড়ান। একবারের জন্য তাকিয়ে দেখুন তো, কোথায় অর্পিতা, কোথায় কিছুদিন আগে, আজ থেকে কয়েকদিন আগে, ওই গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী না বর্তমান স্ত্রী যাকে নিয়ে আলোচনা হচ্ছিল, হৈমন্তী না হৈমন্তিকা কি নাম, আর বর্তমান সময় দাঁড়িয়ে আজকে বনিকে ডেকে পাঠিয়েছে, তিনি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। প্রতি বছর আমরা প্রতি বছর নিয়ম করে দেখেছি 21 জুলাই এর মঞ্চে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির এক অংশের অভিনেতা অভিনেত্রীদের ভিড় জমে থাকে। আস্তে আস্তে আমরা বুঝতে পারছি যে এই ভিড় জমার কারণ কি। এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মৃণাল সেন হতে পারেন, উত্তম কুমার হতে পারেন, বা সৌমিত্র চট্টোপাধ্যায় হতে পারেন, বা বিভিন্ন একের পর এক নাম হতে পারে। আপনি একবারের জন্য ভাবুন তো, ভানু বন্দ্যোপাধ্যায়কে হয়তো ডেকে পাঠানো হয়েছে দুর্নীতি তদন্ত করবার জন্য। আচ্ছা, আপনি একবারের জন্য ভাবুন তো, উত্তম কুমারকে ডেকে পাঠিয়েছে কোনো এক এজেন্সি, রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, কোনো দুর্নীতি তদন্ত করবার জন্য। নামতে নামতে আমরা কোথায় গিয়ে নেমেছি, আজকে হয়তো গোটা রাজ্যের মানুষের কাছে দৃশ্যটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, যে দুর্নীতির টাকা, সে দুর্নীতির টাকায় সিনেমা তৈরি হয়েছে, সেই দুর্নীতির টাকায় বা বিলাসিতা, সে বিলাসিতার জীবনযাপন গোটা রাজ্যের মানুষ আমরা দেখতে পেয়েছি, বৈভব দেখতে পেয়েছি। আর মাঝখান থেকে শিক্ষক শিক্ষিকারা, যাদের হক চাকরি পাওয়ার কথা, তারা এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছে। আর ওই বরবাদ হয়েছি আমি তোমার অপেক্ষায়, তাদের জীবনটা আস্তে আস্তে বরবাদ হয়ে যাচ্ছে, তাদের জীবন যৌবন যন্ত্রণার মধ্যে রয়েছে, বরবাদ হয়ে যাচ্ছে। সাধুবাদ জানাচ্ছি আমরা, দুর্নীতি তদন্ত শেষ অবধি যাক, মাথা ধরা পড়ুক, আমাদের দাবি একটাই। সবাই ভালো থাকবেন।